আসসালামু আলাইকুম দিলুমনাস ব্লক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে গাজর আর সাগর একটি মজাদার ডেজার্ট শেয়ার করব এই ডেজার্টটি বানানোর জন্য আমি এখানে তিন ধরনের বাদাম ব্যবহার করছি প্রথমে আমি আলমন্ড তারপর পেস্তা তারপর কাজু বাদামকে ভালোভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন আমার কাছে আপাতত এই তিন ধরনের বাদামই ছিল তাই আমি এই তিন ধরনের বাদামই ব্যবহার করছি এখানে আমি প্রায় দুটোর মতো গাজরকে ভালোভাবে গ্রেড করে নিলাম এরপর আমি প্রায় হাফ কাপের মতো সাগুকে দুশো এমএলের মতো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় ত্রিশ মিনিটের জন্য এখন আমি একটি প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি হাফ টেবল চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর কিছুটা অপেক্ষা করবেন যেন ঘিটা নর্মাল তেলের মতো হয়ে যায় এরপর আমি একে একে আলমন্ড বাদাম তারপর পেস্তা বাদাম তারপর কাজু বাদাম দিয়ে দিব দেওয়ার পরে আপনি এটাকে নাড়াচাড়া করবেন যেন ভালোভাবে বাদামটা ভাজা হয়ে যায় আপনারা যদি চান তাহলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আমার ভাজা বাদাম অনেক ভালো লাগে সেই জন্য আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করেছি আর ভাজা বাদাম ব্যবহারের ফলে বাদামটা যখন আপনি গার্নিশিংয়ের সময় দিবেন তখন বাদামের একটা ক্রিস্পিনেস যে ট্যাক্সারটা আসে ওই ট্যাক্সারটা অনেক ভালো লাগে খেতে এজন্য আপনারা চাইলে এই প্রসেসটা স্কিপ করতে পারেন তবে বাদাম ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বাদামটা হালকা গোল্ডেন কালার হয়ে আসে এর চেয়ে বেশি ভাজবেন না এরপর আমি পাত্রের মধ্যে আরও দু টেবল চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি একটু অপেক্ষা করব তারপর ঘিটা নর্মাল হয়ে গেলে আমি প্রথম থেকে গ্রেন্ড করে রাখা দুটো গাজর এখানে দিয়ে দিলাম এটা আপনি একটু ঘিয়ের সাথে মিক্স করে দেবেন ততক্ষণ গাজরটা ভাজতে থাকবেন যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ভিডিওটি খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কালারটি কি রকম ছিল আগে আর এখন কী ধরনের কালার হয়ে গিয়েছে অথবা যখন আপনি নিজে বানাবেন তখন দু তিন মিনিট ভাজার পর আপনিও ব্যাপারটা লক্ষ্য করতে পারবেন এখন আমি প্রায় হাফ কাপের মতো চিনি এখানে মিশিয়ে দিলাম চিনিটা আমি যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে গাজরের সাথে ততক্ষণ মিশাতে থাকব এই প্রসেসটিতে আপনার গাজরটি নাড়াতে থাকতে হবে যেন গাজর নিজে পুড়ে না যায় এরপর আমি এখানে পুরোপুরি এক লিটারের মতো দুধ দিয়ে দিলাম তারপর খানিকটা লবণ দিচ্ছি এখন আমি আস্তে আস্তে নাড়াতে থাকব। বেশি অনেকক্ষণ সিদ্ধ করার দরকার নেই বাস যতক্ষণে আপনার দুধটা সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত দুধটা বয়ল হয়ে আসলে আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখব প্রায় দু তিন মিনিটের জন্য এরপর দেখবেন আপনারা দুধের উপর একটা পাতলা সর বসে গেছে যেমনটা আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি পাতলা একটা সর বসে গেছে এখন আমি আবার চুলাটা অন করে দেবো পুরার প্রণালীটা আপনাদের খুব কম ফ্লেমে করতে হবে খুব কম আছে এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাগুগুলো এখানে মিক্স করে দেবো পুরোটাই মিক্স করে দিবেন এখন আমি আবারও চুলার ফ্লেমটা একটু বাড়াবো যেন যেটা ঠান্ডা হয়ে গিয়েছিল ওই ঠান্ডা দুধটা যেন গরম হয়ে আসে তারপর আমি আবার একটু কমিয়ে দিব আঁচটা আঁচটা আপনার অনেকবার কমাতে হবে অনেকবার বাড়াতে হবে যখন আপনি চুলার পাশে থাকবেন তখন ব্যাপারটা আপনি নিজেই বুঝতে পারবেন তারপর আপনি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবেন এখানে মাঝখানে মাঝখানে আমি অনেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও এসে আপনার এটা নাড়িয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এখন আমি কোরানো যে নারকেলটা আমার কাছে ছিল প্রায় একটার মতো পুরো কোরানো নারকেল আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা এই রান্নাটা হয়ে গিয়েছে কখন বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার সাগুটার কালারটা যখন সাদা থেকে পানির কালার হয়ে যাবে ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু এটা ক্ষীর আপনি চাইলে একটু ঘাড়ও করতে পারেন একটু পাতলাও করতে পারেন আমি মোটামুটি একটু ঘাড়ই রেখেছি আপনারা চাইলে আরে একটু পাতলা করতে পারেন দেখেন ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি ক্ষীরটা যে অলরেডি রেডি হয়ে গিয়েছে ক্ষীরটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করুন খানিকটা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিন যখন আপনি সার্ভ করবেন সার্ভিংয়ের সময় অবশ্যই ভেজে রাখা বাদাম দিতে ভুলবেন না আমি এখানে কিছুটা কোকোনাট পাউডার ইউজ করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ধন্যবাদ